নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কড়া নিরাপত্তায় নিযুক্তি পরীক্ষা সম্পন্ন, শিলচরে কাছার কলেজের অধ্যক্ষ আটক। কাটিগড়ায় মাঝরাতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, টেম্পোর চালক সহ তিন যাত্রী নিহত। এবারও বিগ বাজেটের দুর্গোৎসব উধার বন্ধে, কৃত্রিম তুষারপাতের উপর প্রতিমা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্য নিয়োগ কমিশন আয়োজিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষাকে কেন্দ্র করে কাছাড়ে রবিবার ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিন শিলচরের 118টি কেন্দ্রে মোট 57,525 জন পরীক্ষার্থী প্রথম দিনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিযুক্তি পরীক্ষার জন্য কাছাড় জেলা প্রশাসন জেলা 144 ধারা জারি করার পাশাপাশি পরীক্ষা চলাকালীন সকল পরীক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ সহ অন্যান্য জিনিসপত্রের প্রতি বিশেষ নিষেধাজ্ঞা জারি করে। এদিকে প্রথম দিনের পরীক্ষা চলাকালীন সময়ে এক অঘটনের সাক্ষী হল শিলচর। সরকারি কাজে অবহেলা করার অভিযোগে শিলচর কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথকে আটক করে সদর পুলিশ। জেলাশাসক রোহন কুমার ঝা নির্দেশে পুলিশ আটক করেছে সিদ্ধার্থবাবুকে। এদিকে ঘটনার পর শহরজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চর্চার। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষা সুষ্ঠু স্বচ্ছতার সঙ্গে সফল করতে কাছাড় জেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্থের ভেতর জনগণের আসা যাওয়া নিষেধাজ্ঞা জারি করে। এদিন জেলাশাসক রোহন কুমার ঝা প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন। আগামী 28 আগস্ট 15,851 জন পরীক্ষার্থী দ্বিতীয় দফার নিযুক্তি পরীক্ষায় বসবেন। নিযুক্তি পরীক্ষাকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলাশাসক। কাটিগড়ার 6 নং জাতীয় সড়কের টিকরপাড়ায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত চালক সহ তিন যাত্রীর মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে কাটিগড়া পুলিশ। আরও 6 যাত্রীর অবস্থা সংকটজনক থাকায় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। নিহত চালক ইয়াসিন আহমেদ, রাজন কুমার দাস, বিলাল উদ্দিন লস্করের মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিহত তিন যাত্রী কাটিগড়ার বাসিন্দা। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী শনিবার রাত 1:30 নাগাদ পিয়াগো অটোরিকশা ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পিয়াগো অটোরিকশাটি বরখোলার ভাঙারপাড় থেকে কাটিগড়ার উদ্দেশ্যে আসছিল। অটোর যাত্রীরা মূলত জলজীবন মিশন প্রকল্পের কাজের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। দীর্ঘদিন থেকে কাটিগড়ার জাতীয় সড়কে টিপার ও ডাম্পারের দৌরাত্মে নাজেহাল সাধারণ মানুষ সহ ছোট গাড়ি চালকরা। এরা সবসময় অবৈধ চুনাপাথর, পাথর, বালু নিয়ে দ্রুতগতিতে চলাচল করে কাটিগড়ার জাতীয় সড়ক দিয়ে। রাত 10:00 থেকে কাকভোর পর্যন্ত অবৈধ চুনাপাথর বোঝে ডাম্পার ও টিপারগুলো দ্রুতগতিতে ছুটে থাকে। বিগত দিনে বরাকের বিভিন্ন এলাকায় টিপার ডাম্পারের দৌরাত্ম্যে বহু সড়ক দুর্ঘটনা ঘটেছিল। ঘটনা কিছুদিন পুলিশ এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু পরে আবার আগের মতো হয়ে যায়। এদিকে শনিবার রাতে দুর্ঘটনার পর অভিশপ্ত গাড়ি দুটি পরিত্যক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। আমরা দীর্ঘদিন থেকে দেখি আইয়া কাটিগড়ার বিভিন্ন সময়ে রাত্রে নিশা বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়। দিনের বেলা হইতেছে আর রাত্রে এইভাবে মানুষে গরু ছাগলের মতো মারিয়ে যাইতে। কাটিগড়ার ভিতরে রুজি রোজগারের লাগিয়া কয়লা গাড়ি, পাথরের গাড়ি, বালির গাড়ি, খাটের গাড়ি এইসব আমরা জব্দ করা আমরা পক্ষে সম্ভব হয়। বাট এই যে মানুষ মরা যেত, যদিও আমার প্রশাসনের কর্তা রাত্রে আইয়া আরিয়া তারা উঠেই লইয়া গেছে, কিন্তু এই যে গাড়ি যেটা এটা তো আর উড়িয়া আকাশে তো আর উড়িয়া গেছে না ম্যাডাম, মাটির রাস্তা দিয়েই তো গেছে। এই মানুষটারে ধরা এখন যদিও আমরা পক্ষে সম্ভব হয়েছে না, কোন স্তরীয় মানুষের পক্ষে সম্ভব হয়েছে না। গতিকে আমরা পাবলিক, আমরা খাটিগড়ার সমগ্র এলাকার মানুষের পক্ষ থেকে অবগতটা হইল যে যতক্ষণ পর্যন্ত না আমরা উপযুক্ত বিচার পাইমু, ক্ষতিপূরণের ব্যবস্থা না হইব এবং এইসব গাড়ির যেসব অন্যায় চলাফেরা যেগুলা মানুষে যে নিরীহ মানুষে যে এইভাবে অন্যায়ভাবে এটা তিনজন মানুষ জুরুগুড়া খোরা মানুষ, পিএইচি খামার মানুষ, তারা খাস করিয়া বাড়ি ফেরার পথে তারা রাস্তার চেষ্টা করিয়া পালাইয়া গেল গিয়া স্পট ডেড করিয়া গেল গিয়া, এটার উপযুক্ত তদন্ত লাগবো এবং আমরা উপযুক্ত ক্ষতিপূরণ লাগবো। এটা আমরা গণতান্ত্রিক দাবি, আমরা এখানে কোনো ধরনের কোনো পাবলিকে কোনো উচ্ছৃঙ্খলা করতে নাই, আপনার কমিটমেন্ট।
উধারবন্ধ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবারও বিগ বাজারের দুর্গোৎসবের আয়োজন করছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে কমিটির কর্মকর্তারা জানান, এবার 39তম দুর্গোৎসব আয়োজন করতে চলেছেন তারা। এবারের আয়োজন সর্বকালের সেরা আয়োজন বলে উল্লেখ করে কমিটির কর্মকর্তারা জানান, পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের আদলে এবার মণ্ডপ তৈরি করবেন তারা। সম্পূর্ণ মণ্ডপ তৈরি করা হবে পরিবেশ বান্ধব। মণ্ডপের ভেতরে থাকবে বিভিন্ন ধরনের কারুকার্য। তবে এবারের পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে বরফের আদলে নির্মিত প্রতিমা এবং প্রতিমার উপর কৃত্রিম তুষারপাত। এছাড়াও মণ্ডপের পাশে নির্মাণ করা হবে উঁচু পর্বত এবং তার উপর নির্মাণ হবে কেদারনাথের আদলে মন্দির। আলোকসজ্জায় এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে তারা বলেন, মণ্ডপের পাশে সড়কে বসানো হবে দুটি বৃহৎ বৈদ্যুতিক তোরণ, তাছাড়া 20-22 ফুট উচ্চতার 12টি কলকা বসানো হবে। নিরাপত্তার কথা মাথায় রেখে মণ্ডপ চত্বরে বসানো হবে 16টি সিসি ক্যামেরা। বৃহৎ প্রজেক্টরের মাধ্যমে সেই সব সিসি ক্যামেরার দৃশ্য তুলে ধরা হবে। নিরাপত্তার দিকটি দেখাশোনার জন্য হোমগার্ডের পাশাপাশি 150 স্বেচ্ছাসেবক রাখা হবে বলে জানান তারা। প্রতিবারের মতো এবারও মণ্ডপে প্রবেশের জন্য 3টি প্রবেশ পথের ব্যবস্থা থাকবে, একটি সাধারণ এবং 2টি বিশেষ প্রবেশ পথ থাকবে। সপ্তমী, অষ্টমী এবং দশমী 3 দিন দুপুরে দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। তাছাড়া লাইনে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের মধ্যে চকোলেট বিতরণ করা হবে। তাছাড়া মণ্ডপের প্রবেশ পথে মাস্ক ও স্যানিটাইজার ব্যবস্থা থাকবে বলে জানান কর্মকর্তারা। চতুর্থীর বিকেলে মণ্ডপের উদ্বোধন করা হবে এবং দশমীতে শেষ হবে। ইতিমধ্যে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গেছে। 80 ফুট দৈর্ঘ্য ও 75 ফুট উচ্চতার কাল্পনিক মণ্ডপ তৈরি করছেন পশ্চিমবঙ্গের কাথির সত্যরঞ্জন গিরি। প্রতিমা তৈরি করছেন মেদিনীপুরের উত্তম জানা। মডেল তৈরি করছেন মেদিনীপুরের চন্দন মাঝি। আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন শিলচরের অজিত ভৌমিক। শিলচর হাফলং সড়কের উদ্ধারবন থেকে লাঠিগ্রাম অংশের দুরবস্থা প্রসঙ্গে তারা বলেন, পূজার আগে বিভাগীয় তরফে সংস্কার করা না হলে পূজা কমিটির তরফে বেহাল অংশের সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারা। এদিনের সমাবেশ সম্মেলনে কমিটির সভাপতি প্রবীর দেব, সহসভাপতি শুভাশিস কর, সম্পাদক সায়ন রায়, যুগ্ম সম্পাদক ধ্রুব নাগ, দুই কোষাধ্যক্ষ অমল ভট্টাচার্য, কমল পাল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুভাষ দত্ত চৌধুরী, শঙ্কর রায়, রবীন্দ্র চক্রবর্তী, কল্যাণ ভট্টাচার্য, পার্থ চৌধুরী, সুভাষ চন্দ্র দেব, সুজিত সি, জ্যোতিষ দে, শুভেন্দু চৌধুরী, বাবুল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বাবলু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্যান্ডেলের ভিতরে মূর্তিটা হবে বরফের আদলে, তার ভিতরে তুষারপাত থাকবে কৃত্রিম উপায়ে, ভিতরে গাছের দৃশ্য দেখিয়ে মানে ভিতরকে সাজানো হবে, বাইরে একটা পুরনো রাজবাড়ি দেখানো হবে। আমাদের বিশেষ পথে আমাদের কেদারনাথের মন্দির থাকবে। দর্শনার্থীরা যখন এদিকে পাহাড়ে উঠবেন কেদারনাথ মন্দির দর্শন করে বিশেষ পথে প্রবেশ করতে পারবেন। আমাদের জেনারেল লাইন থাকছে, আমরা জেনারেল লাইনে সব লাইনেই স্যানিটাইজেশন এবং মাস্কের ব্যবস্থা রাখবো, যারা মাস্ক আনবেন না তাদেরকে দেবো। আর জেনারেল লাইনে আমরা যেহেতু লোক ঢুকতে 2.5 ঘন্টা সময় লাগে, ওনাদের জন্য আমরা চকলেটের ব্যবস্থা রাখবো, ওনারা চকলেট নিয়ে এদিকে প্রবেশ করতে পারবেন। আর বৃদ্ধ বা বিকলাঙ্গ ওদের জন্য আমাদের বিশেষ পথের ব্যবস্থা আছে। গেস্ট আমাদের ইনভাইটি, সাংবাদিক ভাইরা, পুলিশ প্রশাসন, সিআরপি, আর্মি, বিএসএফ ওদের জন্য আমাদের আলাদা পথ আছে, ওনারা এই পথে প্রতি বছর প্রবেশ করে। তার উপরও কিছু লোক এইদিকে প্রবেশ করলে আমাদের ডোনেশন দিয়ে প্রবেশ করে। এই হলো আমাদের পূজার পরিকল্পনা। বাকি আমরা 3 দিন প্রসাদ বিতরণ করব। 3 দিন শিলচর থেকে যারা আসছেন দুপুরবেলা, ওনাদেরকে বাড়িতে নেওয়ার জন্য প্রসাদের আমরা ব্যবস্থা রাখবো, যাতে বাড়িতে নিয়ে যেতে পারে। পুরনির্বাচনে ইস্তাহার অনুযায়ী সোনাইবাসীকে দেওয়া সব প্রতিশ্রুতি পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন বিজেপি জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়। রবিবার বিকেলে সোনাইপুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে 160 লক্ষ টাকা ব্যয়ে 7টি ড্রেনের কাজে শিলান্যাস করে তিনি বলেন, বিজেপি পরিচালিত প্রথম নির্বাচিত বিজেপি পুরো বোর্ড সোনাইবাসীর আশা প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে সব রকমের সমস্যা নিরসনে কাজ করে যাবে। এই ড্রেনগুলোর কাজ হয়ে গেলে পুরো এলাকার জমা জলের সমস্যা অনেকটা কাটিয়ে উঠতে পারবে পুরসভা। আমরা 7টা ড্রেনের কাজের শুভ উদ্বোধন করেছি। এখানে উপস্থিত ছিলেন আমার কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি বিমলেন্দু রায় মহাশয়, আমাদের ওয়ার্ড কমিশনার। আমাদের যেটা আমরা উদ্বোধন করেছি এটা 2019-20 এসওপিটি ফান্ডের। তো আমরা রিসেন্টলি 15 ফাইন্যান্সের কাজের আমরা টেন্ডার আরম্ভ করব। আরও আমরা ওন ফাউন্ড থেকে বিভিন্ন ধরনের কাজের আরম্ভ স্টার্টিং করব। তো আমি সোনাই জনসাধারণের কাছে এটা আবেদন করছি, আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, আমরা কাজ করার জন্য এসেছি, আমরা কাজ করব, এটা আমি বলছি।
শিলচরের অন্যতম সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংস্থা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় রবিবার বিনামূল্যে এক অস্থি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল 10টা থেকে অম্বিকাপুরের শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে শিবির শুরু হয়। শিবিরে 160 জন ব্যক্তির ওজন, ক্যালসিয়াম সহ অস্থি পরীক্ষা করা হয়। স্বনামধন্য অস্থি বিশেষজ্ঞ ডক্টর সুনন্দন নন্দীপুরকায়স্থ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ ও পরামর্শ দেন। এক অস্থি পরীক্ষা শিবির আমরা করে যাচ্ছি। আমরা প্রত্যেক বছর এইভাবে চার পাঁচটা হেলথ চেক আপ করে থাকি। এর মধ্যে অন্যতম আমাদের এটা 4 নম্বর হেলথ চেক আপ। আজকে যেটা হচ্ছে 21 অগস্ট, আমরা বিগত লাস্ট ফ্লাডের সময় বিগত প্রায় 8 দিন আমরা এখানে এই মন্দির প্রাঙ্গণেই হেলথ চেক আপ করেছি, যেটাতে সব কিছু ছিল। এই তখনের হেলথ চেক আপে আমাদেরকে গভর্নমেন্ট থেকে আমাদেরকে সাহায্য করেছিল, আর তখন আমরা ঔষধ টৌষধ দিয়েছি, অনেক সারা পেয়েছি। প্রায় ডেইলি 100-120-130 জন করে আমাদের এখানে রুগী দেখানো হয়েছে, সাথে আমরা ঔষধও দিয়ে দিয়েছি। সাথে আজকে আমাদের যে অস্থি পরীক্ষা শিবির হচ্ছে, এতে ডাক্তার সুনন্দন নন্দীপুরকায়স্থ উনি চিকিৎসা করতেছেন, সাথে আমাদের ব্রেন চেক আপ টেস্ট হচ্ছে, সাথে আমাদের এখানে যে যতটুকু সম্ভব এতটুকু তো এখানে হচ্ছে। তারপরে যেটুকু ট্রিটমেন্টের দরকার পড়ে উনি যে কোনো পেশেন্টেই উনার চেম্বারে গেলে উনি ভাবে ফ্রি, যেভাবে এখানে ফ্রি করা হচ্ছে তখানে ওইভাবে ফ্রি করা হবে। আমাদের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব হচ্ছে একটা সামাজিক সাংস্কৃতিক ও ক্রিয়া সংস্থা, আমরা তিনটার সাথেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। উধারবন্দ বিধানসভার অন্তর্গত চলিতাগান্ধীতে বাঁধ নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ তুলেন স্থানীয়রা। এলাকার বাসিন্দা মজমিল আলী বরভুইয়া, জমির হোসেন বরভুইয়া, আজমল হোসেন রাজ বরভুইয়া, তহিরুদ্দিন বরভুইয়া, নিজামুদ্দিন বরভুইয়া, পচন আলী বরভুইয়া, লিয়াকত আলী লস্কর সহ আরও অনেকে অভিযোগ করে বলেন, গত 2 বারের বন্যায় গোসাইপুর জিপির দুর্গানগর দ্বিতীয় খণ্ড থেকে 4 মাইল পর্যন্ত বাঁধের বেশ কিছু অংশ তলিয়ে যায়। বন্যার পর বন্যা নিয়ন্ত্রণ বিভাগের তরফে বাঁধ পরিদর্শন করে মেরামতের উদ্যোগ নেওয়া হয়। এমনকি বাঁধ সংস্কারের দায়িত্ব দেওয়া হয় 4 ঠিকাদারকে, কিন্তু স্থানীয়দের অন্ধকারে রেখে বিভাগীয় নিয়ম লঙ্ঘন করে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করে তারা আরও বলেন, বিভাগীয় তরফে কাজ শুরু হলেও আজ পর্যন্ত কোনো সাইনবোর্ড লাগানো হয়নি। বাঁধ মেরামতের জন্য বিভাগীয় তরফে কত টাকা বরাদ্দ করা হয়েছে তা জানেন না স্থানীয়রা, ফলে ঠিকাদাররা তাদের ইচ্ছেমতো কাজ করছেন বলে অভিযোগ। এই দুর্গানগর দ্বিতীয় খণ্ডের যে গত ফ্লাডে যে ইএনডির বাঁধ দুর্গানগর দ্বিতীয় খণ্ড হইতে 4 মাইল পর্যন্ত যে ইএনডির বাঁধ ভাঙিছিল, এই ভাঙ্গার যে আজকে কত টাকার স্কিম এই রাস্তাটার আমরা এখনো অবধি জানি না। কোন কন্ট্রাক্টার, তার 4 জন কন্ট্রাক্টারে মিলে খাজ খতরা এই রাস্তাটার, কিন্তু খাজর অপূর্ব দুর্নীতি হয়, যে দুর্নীতির কোনো সীমা নাই। খাস্তার মধ্যে মানে ব্যবস্থা ফিলিংয়ের মধ্যেও দুর্নীতি, গড়ের মধ্যেও দুর্নীতি, যে গড়টা মানে আপনার 3 মিটার ডুকতো, এটা মানে আধা মিটার 3 ইঞ্চি পর্যন্ত ডুকছে। হ্যাঁ, আর একটা সোনা চৌধুরী, আরেকজন হলো খমরুদ্দিন, আর এই দুই যে কন্ট্রাক্টার আছে তার নাম জানি না, কিন্তু যে বাগার উপরে যে মানে 2.5 ফুট শুনছি আমরা মাটি উঠতো, কিন্তু দেখো এখন অবধি তারা মানে রাস্তাটার একদম প্লেন করিলার, আর তারা জিগেলে তারা টেনশন, আমরা কত টাকা স্কিম হয়েছে এটাও হয় না। আমরা কী করবো নির্ভয়া, এখন আমরা মিডিয়ার মারফত আমরা মহিদার নিকট যে আমরা অনুরোধ রাখি আর যে আমরা খাটটা খাস্টার যেরকম দুর্নীতি না হয় ও সুন্দর ও সুষ্ঠুভাবেও হয়, এইভাবে আমাদের আমি আমার বক্তব্য রাখলাম। আর প্লট যাতে যা আমরা যে খাস্টটা সুন্দর হয় এই নিয়ে আমার মহুদার কাছে আমাদের বিভিন্ন অনুরোধ, আমরা গ্রামবাসীর অনুরোধ, কারণ দেখেন এই তত অঞ্চলে যে অন্তত পক্ষে 1000 বিঘা উপরে জমি আছে, প্রয়োগ হলে রাস্তাটা এগিয়ে জল অতিবাহিত ইয়া খেত হয় না, কারণ কৃষিজীবী সব ডুবাই দেয়, মানুষের দান পাট হয় না, খেত কৃষি হয় না, মানুষের বহুত অসুবিধা হয়। তো আমাদের যে কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ যে আমরা রাস্তাটা সুন্দরভাবে করিয়া দেওয়ার জন্য। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি শিলচরের চানমারি তারাপুরে মাদার টেরেসা হোমে রবিবার সিনিয়র সিটিজেন ডে উদযাপন করেছে। ক্লাব ভ্যালির সভাপতি শঙ্কর ভট্টাচার্য, সেখানে সম্পাদক সঞ্জীব রায়, কোষাধ্যক্ষ কৌশিকী পদ ভট্টাচার্য, আশুতোষ চৌধুরী, চন্দ্রবতী রায়, সুপ্তা চৌধুরী এবং অন্যান্যদের উপস্থিতিতে ক্লাবের একটি প্রতিনিধি দল হোমের প্রবীণ নাগরিকদের সাথে মূল্যবান সময় কাটান। 10 জন বৃদ্ধা মহিলার মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হয় এবং সেখানে প্রত্যেক 18 জন বৃদ্ধ পুরুষ ও মহিলাদের একটি করে ছোট ওয়াটার পিউরিফায়ার মেশিন তুলে দেওয়া হয় ও মিশনারি অফ চ্যারিটির যত্ন নেওয়া 8 জন সিস্টারকেও সেই মেশিন উপহার দেওয়া হয়। এছাড়াও প্রবীণ নাগরিক ও হোমের সকলের মধ্যে কেক, বিস্কিট, ফলের রস, স্ন্যাক্স ও চকলেট বিতরণ করা হয়।
ভাগা সংলগ্ন রাজগোবিন্দপুরে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল আশিস রায় নামের এক ব্যক্তির। এক বছর আগে সৈদপুর দ্বিতীয় খণ্ডের শীতাংশু মোহন রায়ের পুত্র আশিস ভালোবেসে বিয়ে করে রাজগোবিন্দপুরের রামু রবিদাসের কন্যা ময়নাবতী রবিদাসকে। সে রাজগোবিন্দপুরে একটা ভাড়াঘরে থাকত। শুক্রবার রাত 10টায় আশিসকে গলায় ফাঁস লাগা অবস্থায় দেখতে পায় ময়নাবতী। শনিবার ধলাই থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। সোনাই পুরসভার ব্যবস্থাপনায় ও সোনাই ফুটবল একাডেমির পরিচালনায় রবিবার সোনাই এনজিএইচএস স্কুল খেলার মাঠে শুরু হয়েছে প্রয়াত রবিজুল হক ও অপর্ণা রায় স্মৃতি আমন্ত্রণী ফুটবল প্রতিযোগিতা। এদিকে বিকেলে খেলার উদ্বোধন অনুষ্ঠানে মুখ্য আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, ক্রীড়া ব্যক্তিত্ব বেদরুদ্দিন আজমল, আদিমা মজুমদার, পুরনেত্রী শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শাহরুল আলম, বিজেপি মনোসভাপতি সহ অনেকে। উদ্বোধনী ম্যাচে যোগদানকারী স্বাধীনবাজার এফসি ও রাইজিং ক্লাব ইছারপাড় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথিরা। সংক্ষিপ্ত বক্তব্যে বিমলেন্দুবাবু বলেন, গ্রামীণ খেলাধুলার উন্নয়নে এ ধরনের প্রয়াসের ভূয়সী প্রশংসা। আমাদের ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন শুভারম্ভ করেছিলাম এবং আমার জানা মতে সোনাইতে ফুটবল ইতিহাসের মধ্যে 48টা দল আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং আমাদের সোনাই ফুটবল একাডেমি ও আমার স্যার বদরুদ্দিন মজুমদার ওনারা অনেক কষ্ট করে এই প্রতিযোগিতাকে সাফল্য করেছেন। যাই হোক, গত বছর আমাদের এই প্রতিযোগিতা ছিল পুরা জিপি ভিত্তিক। আমরা প্রত্যেক জিপি থেকে খেলোয়াড়দেরকে আমন্ত্রণ করেছিলাম যাতে জিপির খেলোয়াড়রা ভবিষ্যতে আরো আগে দিয়ে যায়। এইবার আমরা এই প্রতিযোগিতার মধ্যে একটু চেঞ্জ এনেছি। চেঞ্জ আনার মুখ্য উদ্দেশ্য হলো আমরা জেনারেলি দেখি ভালো মানুষের সঙ্গে চলাফেরা করলে খারাপ মানুষও কোনো সময় ভালো হয়ে যায়। এর জন্য আমরা প্রত্যেক টিমে 4 ওপেন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার জন্য এবার আমরা রেখেছি যাতে আমাদের গ্রামের যারা অন্যরা থাকবে 7 প্লেয়ার এরাও এর দেখা দেখি আরো অ্যাডভান্স হয়। আমি আর বিশেষ শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কড়া নিরাপত্তায় নিযুক্তি পরীক্ষা সম্পন্ন, শিলচরে কাছাড় কলেজের অধ্যক্ষ আটক। কাটিগড়ায় মাঝরাতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, টেম্পোর চালক সহ 3 যাত্রী নিহত। এবারও বিগ বাজেটের দুর্গোৎসব উধার বন্ধে, কৃত্রিম তুষারপাতের উপর প্রতিমা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।